চ্যানেল জব নিউজ এডুকেশনাল। আজকে খুবই খুশির খবর, প্রাইমারি টিয়ার 2022 প্রত্যেকটা প্রার্থীদের জন্য। তাহলে তোমাদের প্রশ্ন হবে তাহলে কেন এই খুশির খবর, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রাথমিকে 30,000 শূন্যপদের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবং টিয়ার 2022-এর খুব ভালোভাবে প্রিপারেশন কিন্তু নিতে হবে, সেটা কিসের প্রিপারেশন, ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। তোমাদের জন্য ইন্টারভিউ একটা বই খুব দ্রুত লঞ্চ হতে চলেছে, সেই বইটা তোমাদেরকে আমি ডেমো খুব দ্রুতই দেখাবো। এখন বইটা তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে আমি তোমাদেরকে ডেমো দেখাবো। সমস্ত বইয়ের থেকে একদম আলাদা বই, যেগুলো খুব সহজ হবে, খুব সিম্পল হবে, তোমরা বুঝতে পারবে, জটিলতার কোনো ভাষা নেই, একদম সহজ সরলভাবে সমস্ত কিছু অ্যাড করা আছে যেগুলো তোমাদের প্রয়োজন, সমস্ত কিছু A to Z, ঠিক আছে। ওই বইটা পড়লেই তোমাদের জন্য এনাফ হয়ে যাবে, এবং আমার যারা ভিডিও দেখবে তার সঙ্গে ওই বইটা পড়বে তাহলে তাদের জন্য যথেষ্ট, আর কোনো বই পড়তে হবে না, ঠিক আছে। তাহলে যে মেন টপিক সেটা আসি, প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করে নোটিশ। দেখো, আগের দিন আমি বলেছিলাম যে টেট 2022-এর বেশ কিছু প্রার্থী আছে, তারা খুব বুদ্ধিমানের কাজ করেছে। সেটা হচ্ছে তারা ডেপুটেশন জমা দিয়েছিল। সেই ডেপুটেশনে তারা একটা দাবি করেছিল, খুবই ভালো দাবি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যত প্রাথমিক বিদ্যালয় আছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অ্যাড করতে হবে, অর্থাৎ পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্তি করতে হবে। এই নিয়ে তারা গৌতম পালের কাছে আবেদন করেছিল, এবং গৌতম পাল বলেছেন এই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদের এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে তোমাদের ক্লাস 5 অন্তর্ভুক্তি করার সম্ভাবনা কতটা আছে না আছে। এবং 2019 সালে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল এই ক্লাস 5-কে অন্তর্ভুক্তিকরণ নিয়ে, সেই নিয়ে আলোচনা করব। নোটিশে অনেক কিছু লেখা আছে, নোটিশটা পড়তে গেলে একটু বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি নোটিশটাকে না পড়ে ইগনোর করে যাচ্ছি, এবং তোমাদেরকে বাংলাতে বলে দিচ্ছি যে এই নোটিশের বিষয়বস্তুটা কী, ঠিক আছে। এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে তোমাদের 22/11/2019, ঠিক আছে, 22/11/2019 অর্থাৎ 19 সালে এটা প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলগুলোর বিল্ডিংয়ের স্ট্রাকচার ঠিকঠাক আছে সেই সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস 5-কে অন্তর্ভুক্তি করতে হবে। মানে এটা একদম অফিসিয়াল নোটিশ, এবং এই নোটিশের কিন্তু মেমো নম্বরও দেওয়া আছে। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে কমেন্ট করো, এই নোটিশটা আমি সেন্ড করে দেবো। হ্যাঁ, একটা কথা বলছি, টেলিগ্রামে যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই টেলিগ্রামে তোমরা সমস্ত ইন্টারভিউ ক্লাসগুলো পেয়ে যাবে, তার সঙ্গে বিভিন্ন PDF যেগুলো তোমাদের ইউটিউবে দেওয়া সম্ভব হয় না সেগুলো টেলিগ্রামে শেয়ার করে দিই। এখানে বলা হয়েছে যে হাই স্কুলে ক্লাস 5-টাকে অ্যাড না করে ক্লাস 5-টাকে হাই স্কুল থেকে বিচ্ছিন্ন করে প্রাইমারির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, সেই নিয়ে এই নোটিশটা মেন বিষয়বস্তু। এবং এখানে মেন বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের 2020 সালে 17,996টা স্কুলে ক্লাস 5-কে কিন্তু অ্যাড করা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের মিনিমাম 20,000 ভ্যাকেন্সি আসতে চলেছে টেট 2022-এর, এবং ম্যাক্সিমাম 30,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। তারই একটা প্রুফ আমি কিন্তু পেয়েছি, সেই প্রুফ অনুযায়ী আবারও কিন্তু সেটা প্রমাণিত করতে চলেছি, হ্যাঁ, যে তোমাদের 30,000 প্লাস ভ্যাকেন্সিও আসতে পারে, দেখো। এবং এখানে তোমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি তোমাদের কতগুলো বিদ্যালয় আছে প্রাইমারি, সেটা হচ্ছে তোমাদের 50,000 প্রাইমারি বিদ্যালয় আছে, ঠিক আছে। এখন নিশ্চয়ই রিসেন্ট কিছু তৈরি হয়েছে, সেগুলো কাউন্ট করা হয়নি, কিন্তু এটা হচ্ছে তোমাদের এক বছর আগেকার ডাটা। 50,000 পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় আছে। এই প্রাথমিক বিদ্যালয়ের তোমাদের আমি ধরলাম 15,000 এমন বিদ্যালয় আছে যে বিদ্যালয়গুলোতে এখনও ক্লাস 5 কিন্তু অ্যাড হয়নি, কিন্তু স্কুল বিল্ডিংয়ের স্ট্রাকচার এখন দেখছো প্রাইমারি স্কুলগুলো কেমন হয়েছে। এখনকার প্রাইমারি স্কুলগুলো কিন্তু আগের মতো আর নেই, অনেক বেটার হয়েছে। স্কুলে টাকা আসছে বিল্ডিংগুলো উন্নতি করার জন্য, দেওয়াল তৈরি করার জন্য, প্রাচীর তৈরি করার জন্য, ঠিক আছে। মানে স্কুলটাকে বাড়ানোর জন্য কিন্তু টাকা আসছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুল দেখবে এখন অনেক বেশ উন্নত, এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কিন্তু ক্লাস 5-কে চাইলেই অ্যাড করা যাবে, এমন কিন্তু স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তাহলে 15,000 এমন স্কুলে যদি আমি ক্লাস 5-কে অ্যাড করা যায় তাহলে কত, প্রত্যেকটা মিনিমামে একটা টিচার তো অবশ্যই লাগবে ক্লাস 5-এর জন্য, দুটো লাগবে কিন্তু একটাই ধরছি, তাহলে এখানে তোমাদের 15,000 ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তাছাড়া অলরেডি তোমাদের ভ্যাকেন্সি তো অনেক লক্ষ লক্ষ ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি থেকে কিছু ভ্যাকেন্সি তো আসবেই 15,000 প্লাস, তাহলে 30,000। এবং এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ যে অনেক কিন্তু
নিয়োগ থেকে দুর্নীতি হয়েছে সেই জন্য কিছু জন হলেও বাদ যাবে, তাই তো? কিন্তু বর্তমানে সিবিআই এবং ইডির তদন্তকে বন্ধ অর্থাৎ স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে, এই নিয়ে ভিডিও তৈরি করা হয়নি, এই ভিডিওতে বলে দিচ্ছি। সিবিআই এবং ইডি তদন্তকে কিন্তু স্টপ করতে বলেছে, এখন স্টে অর্ডার দিয়েছে, ঠিক আছে? কিন্তু তাও কিন্তু কিছু দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জন্য কিছু ভ্যাকেন্সি তোমাদের খালি হবে, ঠিক আছে? 30,000 ভ্যাকেন্সি তোমাদের আসবে, আর যদি সেটা না হয় 20,000 আর 30,000-এর মাঝামাঝি কিন্তু অবশ্যই তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। আর তোমাদেরকে যে ডেপুটেশনে যেটা বলা হয়েছিল যে ইন্টারভিউ কবে হবে, এবং এই পরিপ্রেক্ষিতে গৌতম পাল তিনি জানিয়েছেন যে 2014 আর 2017-এর ইন্টারভিউ শেষ হতে মে মাস টাইম লাগবে। এরপরে তো তোমরা জানো ভোট হতে এক মাস যাবে, তাই তো? তাহলে মেতে তোমাদের এপ্রিলে ভোট ঘোষণা হয়ে যেতে পারে, যতটা আমি আপডেট পেয়েছি, এবং তোমাদের মে লাস্টের দিকে কিংবা মাঝামাঝি দিকে কিন্তু ভোট স্টার্ট হয়ে যাবে, আর 6ই মে তোমাদের 2014-17 ইন্টারভিউ শেষ হবে, ঠিক আছে? এবার মে জুন ছেড়ে দিলাম, জুলাই আগস্ট। এবার দেখো জুলাইটা এক মাস তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগাবে, তাই তো? জুলাই ভোটের পরে পরেই তোমাদের ফর্ম ফিল আপ করাবে আমার এটা মনে হয় না, হয় আগস্টে ফর্ম ফিল আপ করাবে, আবার সেপ্টেম্বর কি অক্টোবরে তোমাদের পুজো আছে, তাহলে পুজোর সময় মাঝে আমি মনে হয় না যে স্টপ দেবে দিয়ে আবার নতুন করে ইন্টারভিউ স্টার্ট করবে, একদম টানা ইন্টারভিউ টানবে, সেই জন্য তোমাদের পুজোর পরে হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে আগস্ট মাসে ইন্টারভিউ স্টার্ট হবে, সেই ভেবে তোমাদেরকে এগোতে হবে, এবং সেগুলো আগে থেকেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। এই চ্যানেলে সমস্ত ইন্টারভিউ ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে, প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, সেই টেলিগ্রামে প্লে লিস্টগুলো পেয়ে যাবে, বিভিন্ন ইনফরমেশন যেগুলো তোমাদের জানার প্রয়োজন আছে সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তা এইটা কিন্তু খুবই খুশির খবর, এই যে 2019 সালে একবার বেরিয়েছিল, আবার তোমরা ডেপুটেশন জমা দিয়েছো, তোমরা ওয়েট করো, মে মাস পর্যন্ত ওয়েট করো, দেখো। হ্যাঁ, মে মাসের টোটালটা ওয়েট করবে, কারণ মে মাসে টোটালটা ওয়েট করতে হবে, এবং 2014-17 তো ইন্টারভিউ হওয়ার পরে তাদের আবার প্যানেল বের হবে, সেই প্যানেল বের হতে তো এক মাস টাইম লাগবে। তাহলে আমার ক্যালকুলেশন অনুযায়ী, আবার যদি ভালো করে ক্যালকুলেশন তোমরা নিজেরা ভেবে দেখো, মে মাস তাহলে হয়ে গেল 2017 প্যানেল বের করতে এক মাস টাইম লাগাবে, জুনে তো ভোট চলছে, মে থেকে জুন, জুলাই আগস্ট, আগস্টে যদি ফর্ম ফিল আপ করাই তোমাদের, সেপ্টেম্বরে আবার তোমার দেখো পুজো আসছে, সেপ্টেম্বর অক্টোবরে, তাহলে হচ্ছে না আবার। তাহলে এটা তোমাদের ইন্টারভিউ এবছরেই হবে, কিন্তু সেটা লাস্টের দিকে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর 17,996 প্রাইমারি স্কুল অলরেডি কিন্তু ক্লাস 5-কে অ্যাড করা হয়েছে 2020 সালে, সেখান থেকেও কিছু ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। এবার তোমরা জানো যে 42,500 একবারে নিয়োগ হয়েছিলো একবার, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে 2020 সালে যেহেতু হিউজ পাস করেছে, সেই অনুযায়ী সরকারকে তোমরা অবশ্যই আবারও কিন্তু ডেপুটেশন জমা দেবে, মেয়েটা শেষ হয়ে যাক, জুনটাও চলে যাক, ভোটের পরে কিন্তু আবার ডেপুটেশন জমা দিতে হবে। কারণ হচ্ছে 2020 সালের রিক্রুটমেন্টটাকে যদি দ্রুত শেষ করতে চাও, তাহলে অবশ্যই ডেপুটেশন জমা দিতে হবে এবং লেগে থাকতে হবে পিছনে, তবে এটা সম্ভব, তাছাড়া কিন্তু দেরি হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকেই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।